নিউটাউন পর্নকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। এবার উঠে এলো মাদক খাইয়ে জোর করে আটকে রেখে পর্ন ফিল্মে অভিনয় করানোর মারাত্মক অভিযোগ। হুগলির হিন্দ মোটরের যুবক অভিযোগ তোলেন মডেলিং এর নাম করে নিউটাউনের একটি পাঁচ তারা হোটেলে ডেকে জোর করে আটকে রেখে খাবার ও পানীয়র মধ্যে মাদক জাতীয় কিছু মিশিয়ে দিয়ে ছয় থেকে সাতটি ব্লু ফিল্মে অভিনয় করতে বাধ্য করে নিউটাউনের পর্নকাণ্ডে ধৃত মৈনাক এবং নন্দিতা। এই হোটেল ম্যানেজমেন্ট পড়ুয়া ছাত্রের পরিবার সূত্রে খবর, এই ঘটনার তদন্তে তারা সমস্ত রকমের সহযোগিতা করতে রাজি। ঘটনাটা হচ্ছে জানুয়ারি মাসের শেষের দিকে, সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট আসে যে মডেলিং ফটোশুটের জন্য ছেলে মেয়ে চাই, যেখানে আমি ইন্টারেস্টেড বলে আমার নাম্বারটা দিয়েছিলাম। তো তারা আমাকে তখন কন্ট্যাক্ট করেছিল, কন্ট্যাক্ট করার পর তো আমাকে বলেছিল যে পাঞ্জাবি শ্যুট আছে, বোল্ড শ্যুট আছে, ইনারওয়্যার শ্যুট আছে। হ্যাঁ, তো প্রথম থেকে আমি মডেলিং ফটোশুট টুকটাক করি। হ্যাঁ, তাই বলেছিলাম ঠিক আছে আমি ইন্টারেস্টেড আছি। তো আমাকে বলেছিল পেমেন্ট খুব সামান্য থাকবে, তাই ঠিক আছে প্রবলেম নেই। তো আমাকে শহরের একটা ফাইভ স্টার হোটেলে ডাকা হয়। তো গেছিলাম, তো যখন হোটেলে যখন উঠি তখন আমাকে দরজা লক করার পর বলছে যে কাল কিন্তু বেরোবে, আটকে দিয়েছিল। হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে, বাবাকে একবার কল করে ইনফরমেশন দিতে হবে যে আমি আজকে আসতে পারবো না, বলছে ওয়েট করো তোমাকে ঠিক বলতে সুযোগ দেওয়া হবে। হ্যাঁ, ঠিক আছে। তো সেই সব অবস্থায় খাওয়া দাওয়া দেওয়া হয়, তার সাথে কোল্ড ড্রিঙ্কসও দেওয়া হয়, মেবি কিছু হয়তো মেশানো ছিল কোল্ড ড্রিঙ্কসের মধ্যে। হ্যাঁ, তো তারপরে মানে এমন কিছু মেশানো ছিল যেটা আমি অজ্ঞান হইনি, বাট কিছু অন্যরকম একটা ফিলিং চলে যাচ্ছিলো, অন্যরকম কিছু একটা হয়ে গেছিলো, একটা অন্য ডাইমেনশনে চলে গেছিলাম, এরকম কিছু একটা হয়েছিল আমার সাথে। তো আমাকে দিয়ে একদিনে ছয় সাতখানা শ্যুট করায়, 15-20 মিনিটে ক্লিক করে ছয় সাতখানা শ্যুট করায়। এটা মানে কি ব্লু ফিল্মের শ্যুটগুলো হলো? হ্যাঁ, যে ব্লু ফিল্মের শ্যুটগুলো হয়েছিল। হ্যাঁ, তো সেই মানে সেই অবস্থায় আমি বলি যে আমি তো নর্মালি মডেলিং ফটোশ্যুট বা বোল্ড শ্যুট যে করে এসেছি, এই জিনিসগুলো কখনো তো করিনি। হ্যাঁ, তো এই জিনিসগুলো কেন করানো হচ্ছিল তো আমাকে তো এই জিনিস বলা হয়নি। বলছে প্রবলেম না, এটা আমরা বাইরের সাইডের জন্য করছি, হ্যাঁ এটা এখানে বেরোবে না, প্রাইভেট সাইডে থাকবে। হ্যাঁ, আর যতই প্রাইভেট সাইডে থাকুক, যখন একটা জিনিস ইন্টারনেটে যাচ্ছে সেটা তো ভাইরাল হবেই। হ্যাঁ, বলছে না এটা করতে হবে এই বুঝতে। এবার আমি ভাবলাম যে এই কথাগুলো আপনাকে কে বলেছিল? এই কথাগুলো আমাকে মৈনাক এন্ড নন্দিতা বলে একজন ছিল। হ্যাঁ, তারা আমাকে বলেছিল। হুগলি থেকে পাপু সাত্রার রিপোর্ট, টাইমস বাংলা।